সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা এক বুড়ো প্রথমেই বলি এই গল্পের সবকটি এপিসোড তোমরা খুব মন দিয়ে শুনবে তাহলে গল্পটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না গল্পের আঙ্গিক যেহেতু একেবারেই নতুন এবং গল্পটি প্রায় সম্পূর্ণ আক্ষরিক অনুবাদ তাই এটা বুঝতে একটু অসুবিধা হয় গল্পটা যখন তোমাদের বোধের আয়ত্তের মধ্যে চলে আসবে তখন কোনো প্রশ্নের উত্তর লিখতে সমস্যা হবে না পরে আমরা সম্ভাব্য প্রশ্নগুলি একটা একটা করে আলোচনা করব তবে গল্পটা পাঠ করা খুব জরুরি বিশেষ করে এমসিকিউ ও এসে জন্য কিন্তু সময়ের অভাব বা অনিহাই পাঠ্যপুস্তক বা বই পড়া ঠিক হয়ে ওঠে না তাই ঠিক করেছি পরের পর্বে এই গল্পের অডিও পাঠ দেব এবং আমার একান্ত অনুরোধ তোমরা পাঠ্য গল্পগুলি এবং কবিতাগুলি বারবার পড়বে আর তা যদি না পারো তবে অবশ্য অবশ্যই এই অডিও রেকর্ডগুলি বারবার শুনবে তাহলে এমসিকি ভেসি কিউ বা বড় প্রশ্নের উত্তর লিখতে কোনো সংশয় থাকবে না এবার আসি আমরা এই গল্পের সে সংশটুকুতে রোদে জলে খাঁচাটা যখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল তার কিছুকাল পরে প্লাইওয়েদের বাচ্চা স্কুলে যেতে শুরু করলো পথহারা দিকভোলা মোমূর্ষের মতো দেবদূত পেলায়দের বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়ায় দেবদূত এখন ঘর ঘরময় দৌড়ে বেড়ায় কখনো শোবার ঘর তো কখনো রান্নাঘর বা ঘরের অন্য জায়গাতে এবং এত দ্রুত সে এদিক ওদিক করতো যে তাকে দেখে মনে হতো যে সে একই সঙ্গে নানা জায়গায় অবস্থান করছে এসব দেখে এলিসেন্দা ভীষণ ভয় পেয়ে গেল মাঝে সে ঝাঁটা মেরে শোবার ঘর থেকে বার করার চেষ্টা করেছিল কিন্তু কোনো ফল হয়নি গোটা বাড়ি যেন দেবদূতে ছয়লাভ হয়ে গেছে আর এটা দেখে বিপর্যস্ত তিতিবিরক্ত এলিজেন্দা চিৎকার চেঁচে করতে লাগল তার কাছে এখন এই দেবদূতের উপস্থিতি নরকের সমান আর এই নরকে বাস করা কি যন্ত্রণার এসব বলে বিলাপ করত সে দেবদূত এখন আর কিছু খেতে পারে না সে চোখে ভালো দেখতেও পায় না তাই সে বারংবার জিনিসপত্রে ধাক্কা খায় দেবদূতের থাকার খাঁচাটা নষ্ট হয়ে যায় তাই পেলাইরা তাকে দয়া করে একটা আটচালার নিচে শুতে দেয় আর একটা কম্বল ছুঁড়ে দেয় সে সময় তারা জানতে পারল যে রোজ রাতে দেবদূতের জ্বর আসে আর জ্বরের ঘরে নরয়ের ভাষায় প্রলাপ বকে দেবদূতের এই করুণ দশার জন্য পেলাই খুব ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল বুড়ো বুঝি এবার মরতে বসেছে তারা জানে না মৃত দেবদূতকে নিয়ে কি করবে তাই তারা সেই সব জান্তা ডেকে আনলে কিন্তু সেও বলতে পারলো না এই মৃত দেবদূতের কি ব্যবস্থা করা উচিত গোটা শীতকালটা এই জরাক্রান্ত বৃদ্ধের খুবই কষ্টে কাটে তবে জঘন্য শীতকালটা সে কোনো রকমে পার আর শীতের করে দেয় প্রথম রোদ্দুরে ভরা দিনগুলোতে সে ক্রমশ সেরে উঠতে লাগলো এমনকি তার ডানায় নতুন পালকও গজায় তার এই পালকগুলোকে কাকতাড়ুয়ার পালকের মতো লাগে বাইরে থেকে দেখে এটা তার জড়ার আর একটা দুর্ভাগা লক্ষণ বলে মনে হয় কিন্তু দেবদূত খুবই সজাগ ছিল ব্যাপারে সে জানত নতুন পালক গজানো ডানায় তাকে উড়তে সাহায্য করবে তাই সে খুব সাবধানে সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে যাতে কেউ সেটা দেখে তার কোনো অনিষ্ট করতে না পারে এমন কি সে মনের আনন্দে ঝিকিমিকি তারায় ভরা আকাশের নিচে বসে সিন্ধুরের গান গুনগুন করে গাইত কিন্তু খুবই সাবধানে যাতে অন্য কেউ শুনতে না পাই আসলে সে হয়তো এতদিনে বুঝেছিল যে তার এই নতুন পালক যদি কেউ দেখে বা গান কেউ শোনে তবে আবার কোন নতুন বিড়ম্বনায় সে পড়বে যেমন আগে দর্শকরা তার পালক ছিঁড়ে নিত তাই সে খুবই সাবধানে ছিল এসব যাতে কেউ জানতে না পারে একদিন সকালে এলিজেন্দা পেঁয়াজগুলি কাটছিল তখন তার মনে হলো দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে তার রান্নাঘরে ঢোকে আর সেটা দেখতে জানলায় গিয়ে তাকাতেই দেখতে পেল এই প্রথম দেবদূত তার ডানা মিলে উড়বার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু তার অগোছালো ডানা আর অনভ্যস্ত ওড়ার অপচেষ্টা পেলায়তের সবজি বাগানে দেবদূতের নখের গভীর আঁচড় কেটে দিচ্ছে কিন্তু সে কিছুতেই ডানায় হাওয়া ধরতে পারছে না আর তার এই এলোমেলো ডানা ঝাপটা নিতে আর বারবার পিছলে পড়ার দরুণ মনে হচ্ছে যে আটচালাটাই বুঝি ধসিয়ে দেবে কিছুতে সে আট করে হাওয়া ধরতে পারছিল না কিন্তু কিন্তু বৃদ্ধের আপ্রাণ চেষ্টা একসময় সফল হল প্রথমে সে নড়বড়ে ভাবে একটু মাটি থেকে উপরে উঠল কিন্তু তারপর আর সে থামেনি সে ডানা ঝাপটাতে ঝাপটাতে ঠিক ডানায় হাওয়া বেঁধে ফেলল এবং শেষ বাড়িগুলোর উপর দিয়ে আকাশে উড়ে গেল এটা দেখে এলিজেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলল শুধু নিজের জন্য নয় দেবদূতের জন্য আর দেবদূত কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ডানা ঝাপনানির মতো নিজেকে হাওয়ায় ধরে রেখে উড়ে যাচ্ছিল মতিচ্ছন্ন বলতে এরকম দুর্বল জরাগ্রস্ত বৃদ্ধির উঠতে চাওয়াকে সাধারণভাবে বলে মনে হতে পারে শকুন শিকারী পাখি হাজার বাধা বিপত্তিতেও সে তার লক্ষ্যে দৃষ্টি স্থির রাখে এখানেও দেখি ডানাওয়ালা বুড়ো মনে মনে তার লক্ষ্যে স্থির ছিল তাই তার দুর্বলতা থাকলেও সে জানত সে ঠিকই উড়তে পারবে উড়ে যেতে যেতে তাকে এখন আর প্রায় দেখাই যায় না দেবদূত যখন দিগন্তে এক কাল্পনিক বিদ্যুৎ বিন্দুতে পরিণত হল তখন এলিজেন্তা তাকে দেখছে কারণ সে এখন আর তার জীবনের উৎপাত বা জ্বালাতন নয় তার ব্যক্তিগত জীবনের সঙ্গে দেবদূতের আর কোনো সংযোগ রইল না আর এই বিষয়ে এলিজেন্তা তাকেই থাকে এবার আমরা লেখকের জাদু বাস্তবতার আঙ্গিকে গল্পটিকে দেখার চেষ্টা করি লেখক এখানে পেলাইও এলিজেন্দার চরিত্রের মধ্যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং তার সঙ্গে এক চরম অমানবিক দিকও তুলে ধরেছেন লেখক দেখিয়েছেন এটাই এক শ্রেণী মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তবে এলিজেন্দার মধ্যে গল্পের শেষে এক অন্য উপলব্ধিরও সন্ধান পায় যে বৃদ্ধকে সামনে রেখে তারা এত টাকা উপার্জন করল বৃত্তশালী হয়ে উঠলো নিজেদেরকে অভিজাত শ্রেণী ভাবতে শুরু করল আর প্রয়োজন ফোরাতেই তাকেই তারা ঝাঁটা মেরে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে পেলাইও এলিজেন্ডার চরিত্রে আমরা যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পেয়েছি তা সবই ব্যক্তি স্বার্থের তারা যা যা করেছে সবই তাদের সুখভোগের জন্য যে দেবদূতকে কেন্দ্র করে এত অর্থাগম তারা সেই দেবদূতের কোনো নিরাপত্তা দেয়নি দর্শকরা দেবদূতের সঙ্গে চরম অমানবিক আচরণ করেছিল কেউ তার পালক ছিঁড়ে নেয় কেউ ঢিল এমন কি তাকে জ্বলন্ত লোহার ছ্যাঁকা দিতেও তাদের বিবেকে বাঁধে না আর এই সবই পেলাইও এলেজেন্দা নীরবে দেখেছে তারা শুধু দর্শনী বাবদ টাকা পাওয়াতেই খুশি ছিল এ বৃদ্ধের খাওয়ার ব্যাপারেও তাদের তেমন নজর ছিল না দর্শক কমে তাদের বাড়ি যখন ফাঁকা হয়ে গেল তখন এই বৃদ্ধের উপস্থিতি তাদের কাছে তাই বৃদ্ধের বাসস্থান সেই মুরগির খাঁচার দিকে তাদের কোনো নজর নেই রোদে বৃষ্টিতে খাঁচাটা ধ্বংস হয়ে যায় গুগোবরের গন্ধ থেকে বাড়ির আবহাওয়াকে মুক্ত রাখার জন্য মাঝে মাঝে খাঁচাটা তারা অ্যাসিড দিয়ে ধুয়ে দিত ঠিকই তবে তা কখনই বৃদ্ধের স্বাস্থ্যের কথা ভেবে নয় শীতে বৃদ্ধে একেবারে কাবু হয়ে গেল জরাগ্রস্ত বৃদ্ধকে তারা দয়া করে একটা কম্বল ও আটচালার নিচে শুতে দিল একটু জায়গার খোঁজে বৃদ্ধ কখনো তাদের শোভার ঘরে গেলে তাকে ঝাঁটিয়ে বার করে এখন দেবদূতের উপস্থিতি তাদের কাছে নরক বলে মনে হয় আবার এই দেবদূত যখন চলে যায় তখন এলিজেন্দার মধ্যে এক অন্য উপলব্ধিও দেখতে পাই তখন তার মধ্যে এক সত্য উপলব্ধি ও মানবিক বোধির উদয় হয় বৃদ্ধ যখন তাদের বাড়ি থেকে চলে যায় তখন এলিজেন্দার মনে বৃদ্ধের জন্য মায়া জাগে তার দুর্ভাগ্য ও ভোগান্তির জন্য সে তখন কষ্ট পায় এবং সে এটাও জানত যে দেবদূতকে সে তার বাড়িতে আরামে রাখতে পারবে না বা স্বস্তি দিতে পারবে না তাই দেবদূত চলে যাওয়ায় তার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এলিজেন্দা এবং দেবদূত উভয়ের জন্যই ছিল এই স্বস্তির নিঃশ্বাস আবার এই বৃদ্ধ বুঝেছিল এই মানব জগৎ তার সঙ্গে কেমন আচরণ করে এই ডানাওয়ালা বুড়ো যে কোনো দেবদূত নয় সে একটা মানুষ সেটাই লেখক এখানে দেখিয়েছেন লেখক এখানে নানা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে ডানওয়ালা বুড়োকে অস্ত্রের মতো ব্যবহার করেছেন তাকে কেন্দ্র করে মানুষের নানা অসঙ্গতি দেখতে পাই সব দান্তা পরশিনী এই বৃদ্ধকে কেন্দ্র করে তার প্রজ্ঞা জাহিরে ব্যস্ত ধর্মযাজক হয়েও পাদ্রেগণ শাখার সংকীর্ণতা প্রকট হয়ে প্রকাশ পাই আমাদের কাছে এসব মানুষগুলোকে বৃদ্ধ চিনেছে তাই শীতের শেষে যখন তার নতুন পালক গজালো সে তা খুব সাবধানে লুকিয়ে রেখেছে এই মানব জগৎ দ্বারা কৃত অনিষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার সে নতুন পালক গজানো ডানায় ভর দিয়ে এসে একদিন উড়ে চলে যায় এবং দিগন্তে একটা কাল্পনিক বিন্দুতে পরিণত হয় এই ডানাওয়ালা বৃদ্ধের মধ্যে দিয়ে লেখক অনেক মানবিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন হাজার অত্যাচার সে মুখ বুঝে সহ্য করে মানুষের লাঞ্ছনা অবজ্ঞাকে সে উপেক্ষা করে মানুষের করা অত্যাচারে সে ব্যথায় কাতর হয়ে উঠলেও কারো প্রতি কখনো কোনো প্রতিশোধ নেয়নি পিলায়তের বাচ্চা জ্বালাতন সে মুখ বুঝে সহ্য করেছে সেখানেও সে বাচ্চার কোনো ক্ষতি করেনি এখানকার মানুষের আচরণ তাকে শিখিয়েছিল সাবধান হতে যেখানে সে প্রতিনিয়ত অত্যাচারিত লাঞ্ছিত সে স্থান ত্যাগ করার জন্য সে মনে মনে প্রস্তুত ডানায় তার পালক নেই শীতে সে জরাগ্রস্ত সে গোপনে অপেক্ষা করছে তার জরত্ব কাটিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য ডানায় পালক গজানোর আসল কারণ সে কাউকে জানায়নি তারপর যেদিন সে বুঝল এখনও কিছু দুর্বলতা থাকলেও সে ঠিকই উড়ে যেতে পারবে আর তখনই উড়ে গেল তার সমস্ত মানবিক গুণগুলো নিয়ে দিগন্তে কাল্পনিক বিন্দুতে পরিণত হল সে বৃদ্ধ এখানে সার জন্তু হয়ে থাকতে চায় না তাই সে এখান থেকে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল তাই বৃদ্ধে যাওয়ার সাথে সাথে চরম মানবিক গুণগুলিও সে নিয়ে যায় অর্থাৎ লেখক হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে এক শ্রেণী মানুষের মধ্যে এই চরম মানবিক গুণগুলি আর অবশিষ্ট নেই গল্পটি এই পর্যন্ত এই গল্প থেকে যেসব প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে গল্পের নামকরণ ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আর বিভিন্ন চরিত্র যেমন ডানাওয়ালা বুরু এলিজেন্ডা পেলাইও পাদ্রেগন সাগা সবজান্তা পরশিনী জনগণ বা দর্শকের চরিত্র আর জাদু বাস্তবতার গল্প হিসেবে গল্পটি আলোচনা করো এই ধরনের প্রশ্নও থাকতে পারে আবার বেশ কিছু লাইন তুলে প্রশ্ন থাকবে আমরা পরে যখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তখন সব একটি একটি করে এই সব প্রশ্নগুলো আলোচনা করব আজ এই পর্যন্তই পরের পর্বে আসছি অডিও পাঠ নিয়ে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও